একজন মেয়ে সন্তান যার বাবা মেরে গিয়েছে সুতরাং সেওয়ারই সূত্রে বাবার কিছু সম্পত্তির হকদার হয় কোনো কারণে মা সেই মেয়েকে সম্পত্তির ভাগ দিতে চাচ্ছে না এক্ষেত্রে মেয়ে যদি কিছুটা জোরপূর্বক বাবার কিছু সম্পত্তি নেয় কারণ মেয়েটির স্বামী মারা গিয়েছে বা অসুখ যাতে মা অসন্তুষ্ট হয় এতে কি মেয়েটি গুণাগার হবে গুণাগার হলে এক্ষেত্রে তার তৌবার বিধান কি। প্রথম হলো। বাবার সম্পত্তিতে মেয়ে পাবেই পাবেই পাবে মা না দিলে মা পাপি মা না দিলে মা পাপি নবীজি বলেছেন উনসুর আকা আকা আও ইমান আউ আরেকজনকে অত্যাচারী অথবা অত্যাচারিত উভয় অবস্থায় সাহায্য করো এখানে মা অত্যাচারী হচ্ছে মা মেয়ের হক দিচ্ছে না মেয়ে বরং অধিকার খাটায়া হকটা নেবে মাকে পাপ থেকে বাঁচাবে কারণ ইবনেকে সি বর্ণনা করেছেন অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত হাদিসটি যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার উত্তরাধিকারীদের কাছে আল্লাহর বলে দেয়া বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করে এবং সত্তর বছর পর্যন্ত নামাজ রুজা জাকাত করেনি কিন্তু মরার আগে তার উত্তরাধিকারটা মিরাজটা আল্লাহর বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করেছে নবীজি বলেছেন এই কাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন অপরদিকে একটা মানুষ সত্তর বছর নামাজ রোজা জাকাত করেছে কিন্তু উত্তরাধিকার মিরাজটা শরীয়তের বিধান অনুযায়ী বন্টন নিশ্চিত করে নাই নবীজি বলেছেন হতে পারে আল্লাহ তাকে জান্নাত দেবেন না তাই মায়ের মা এতে অসন্তুষ্ট হলে কিচ্ছু করার নাই আইন অনুযায়ী যতটুকুন মেয়ে তাই নেবে এটা তৌব করার দরকার নাই এতটুকুন যাতে মাকে বুঝাবে মাকে বুঝাবে যেটা আমার অধিকার শরীয়তের অধিকার আইনের অধিকার আমাকে দাও আর যেহেতু মেয়েটার স্বামীও নাই তাই অনেকগুলো বিবেচনায় মেয়ে অবশ্যই পাবে আর মাকে বুঝিয়ে এই কাজটা করবে মা যদি বুঝানোর পরেও দিতে না চায় তাহলে মুরব্বীদের দিয়ে জোর করে হলেও নেবে এতে গুণা হবে কারণ বিখ্যাত মানে আর বিধান আর কি ফি লিখলিমাখলুকিন খালেক স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির বাধ্য হওয়া যাবে